এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা চলো না, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, বাড়ি চলো। বাবা এবার তুমি কি করবে, মানে তোমার কি করা উচিত? মা ও মা চলো না, দাঁড়িয়ে আছো কেন, চলো না। দাদু ভাই তোমরা যাবে না, না গিয়েও তো আর কোনো উপায় নেই। মানে আপনাকে তো আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে এই মেয়েকে বরণ করে আমি বাড়িতে ঢোকাতে পারবো না। শুধু তুমি নয় বড় বৌদি, আমিও না। আচ্ছা বাবা, তুমি সারাক্ষণ ধরে একটা কথাই বলে গেছো না, যে মিহির জন্য নাকি অনি বিয়ে করেছে, তাই মিহি যা চাইবে মিহি যা করবে সেটাই হবে। মিহি তো বরণ করার কথা ছিল, মিহি তো বরণ করলো না। দেখো বাবা, এই মিহি তো স্পষ্ট করে ও চাওয়া না চাওয়া সেটা তো জানিয়ে দিয়েছে, আর তো ধোঁয়াশা থাকার কোনো কথা নয় কি দাদা, তাই তো? এক্স্যাক্টলি, মিহি দিদি ভাই জানিয়ে দিয়েছে ওর নতুন মা চাই না, ওর নতুন মায়ের দরকার নেই, ও শুধু ওর বাবাকে চায়, অনিকে চায়। তারপরে জাগৃতিকে এই বাড়িতে বউ করে ঢোকানোর তো কোনো মানে হয় না বাবা। বাবা আসলে ওভার কনফিডেন্ট হয়ে গেছিল, বাবার দোষ নয়। এই মা আর মায়ের মতো এই দুটো শব্দ না অনেকটা আলাদা, অনেকটা। তাই যে কেউ উড়ে এসে জুড়ে বসলেই মা হতে পারে না, অ্যাটলিস্ট মিহির মা তো নয়। বাবা এরকম হয় বোঝেননি তো জাগৃতি, তুমি তো সেন্সিবল মেয়ে, তুমি বুঝতে পারলে না? ও বড় বৌদিও কি করে বুঝবে বলো তো, ও তো বেচারির একটাই উদ্দেশ্য ছিল বড়লোক বাড়ির বউ হওয়া। ইনফ্যাক্ট ও প্রথম দিন থেকে ঠিক করে নিয়েছিল এই বাড়ির বউ হয়ে গেলে ব্যাস কেল্লা ফাতে, তাই না জাগৃতি? তোমার উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু হয়েও হলো না। তুমি এটাই ভেবেছিলে না যে মিহির মাথায় হাত বুলিয়ে মিহিকে নিজের দলে টেনে নেবে, তারপরে এই বাড়িতে ঢুকবে, ব্যাস রানী হয়ে বসবে। চাকরিতি এই পুরো ব্যাপারটা যে বুমেরাং হয়ে তোমার দিকে ঘুরে যাবে এটা বোধহয় তুমি বুঝতে পারোনি। সো স্যাড।